তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এজাজ শাহরিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন MD আরিফ আক্তার রিশাদ। ও নর্থ সাউথে অধ্যয়ন করেছে এবং হচ্ছে সে ইউনিভার্সিটি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি থেকে হচ্ছে হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। রিশাদ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ব্যাচেলর অফ কমার্স মেজর ইন অ্যাকাউন্টিং, অ্যান্ড হি ট্রান্সফার হিজ ক্রেডিট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি টু ম্যাকোয়ারি ইউনিভার্সিটি। সো আজকে যেটা হচ্ছে, প্রথমে আমি অভিনন্দন জানাই রিশাদকে, রিশাদ আমার চ্যানেলে আসার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। তোমার যেটা হচ্ছে হলো, তুমি খুবই বিজি একজন পার্সন আমি জানি, বিকজ তুমি বর্তমানে ইউনিয়ন কেমিক্যালের গ্রুপের হচ্ছে ডাইরেক্টর হিসেবে কাজ করছো। তো সেক্ষেত্রে ইউ ডোন্ট হ্যাভ ফ্রি টাইম ইনাফ, রাইট? সো স্টিল ইউ আর গিভিং মি দ্য টাইম ফর মাই ভিউয়ার্স, ফর মাই অডিয়েন্স। এর জন্য আসলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? থ্যাংক ইউ সো মাচ আদা সারিয়ার ভাই, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে একটা সুযোগ দেওয়ার, আপনার চ্যানেলে পার্টিসিপেট করে এবং কথা বলতে দেওয়ার জন্য। চলছে আর কি, লকডাউনের মধ্যে আমরা সবাই ঢাকাতে আমরা সবাই আটকা পড়ছি আর কি, সবাই হোম অফিসই করতেছি। তো ভাই, আপনি যখন আমাকে অ্যাপ্রোচ করলেন, তো আমি চিন্তা করলাম ওয়াই নট, হোম অফিস করলে একটু সুযোগ বের করে নিতেই পারি কথা বলতে, আজ একটু পার্টিসিপেট করি, আলাপ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রিয়েলি আই এম সো হাম্বল, সো গ্রেটফুল টু ইউ, বিকজ তোমার যে এক্সপিরিয়েন্সটা আছে, তোমার যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করবা অ্যাবাউট অস্ট্রেলিয়া, লাইফ ইন অস্ট্রেলিয়া অর স্টাডি একাডেমিক্স ইন অস্ট্রেলিয়া, এটা আসলে অনেক অনেক প্রসপেক্টিভ স্টুডেন্টসরাই কিন্তু বাংলাদেশে জানতে চায় এই বিষয়ে। সো আমি আর দেরি না করে শুরু করছি আমাদের গেস্ট স্পিকারের সাথে আজকের পর্বটি, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা কাইন্ডলি হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আরো মাল্টিপল টক শোস আছে সেগুলোকেও ফলো করবেন যারা বিদেশে ভ্রমণ করতে ইচ্ছুক। সো রিশাদ, তুমি আমাকে বলো যে তুমি অস্ট্রেলিয়া কেন চুজ করেছিলা? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমার আমার বোন, তারপর আমার কিছু রিলেটিভরা থাকে আর কি অস্ট্রেলিয়ায়। তো তারা সবসময় বলতো আমরা যাতে ওখানে যাই, তাদের সাথে থাকি, হ্যাঁ ওখানে সেটেল হই। প্লাস আমি অস্ট্রেলিয়ার আগেও কয়েকবার গিয়েছি আর কি, তো তখনও আমার খুব ভালো লেগেছিল আর কি, আমার মনে হইতো ওখানে সবাই আছে, প্লাস হ্যাঁ লট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড লট অফ রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। তো আমার কাছে মনে হইতো যে আমি ওখানে হয়তো বা যাবো এক সময় না এক সময়। তো আমি যখন ইউনিভার্সিটিতে উঠলাম, তখন আমার বোন সবসময় বলতো যে ওয়াই নট সাউথ, ওয়াই নট হিয়ার। আমি বললাম যে এখন তো এখানে আসি, এখনই কেবল ইউনিভার্সিটি উঠলাম, এখন আবার যাবো সব ফ্যামিলি ট্যামিলি থুয়ে। পরে মাই সিস্টার কে পুশিং মি যে আসো এখানে ক্রেডিট ট্রান্সফার করে আর কি। পরে এরকম পুশ করতে 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 পরে আমি পরে ডিসিশন নিলাম, আচ্ছা ঠিক আছে লেটস ট্রাই ওভার দিয়ার। সো ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। তুমি, আমি একটা জিনিস আসলে প্রশ্ন করতে একটু ভুলে গিয়েছিলাম, তুমি একটু তোমার ব্যাপারে আমাদের দর্শকদেরকে একটু একটা ইন্ট্রোডাকশন দাও, সো দ্যাট অ্যাকচুয়ালি তারা আরো কিছু জানতে পারুক তোমার ব্যাপারে। আচ্ছা আচ্ছা, সো মাই নেম ইজ MD আরিফ আক্তার রিশাদ। কারেন্টলি আই এম এনগেজ ইন আর ইম্পোর্ট বিজনেস অফ টেক্সটাইল ডাইস কেমিক্যাল অ্যান্ড আদার অক্সিলারিজ। এগুলো ডাইস কেমিক্যাল বেসিক্যালি লাগে বিভিন্ন ডাইং অ্যান্ড টেক্সটাইল ফিনিশিং ইন্ডাস্ট্রিতে। যদি কারো এরকম প্রোডাক্ট কোনো প্রয়োজন হয় বা কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করলে আমি অবভিয়াসলি তাকে হেল্প করবো যতখানি আমি পারি। ওকে, দ্যাটস তো গ্রেট ম্যান। আমি 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 ঢাকায় মুভ করেছি আপনার ডিসেম্বর 2018 থেকে, তখন থেকে রাইট নাও প্রেজেন্টলি আই এম এনগেজ ইন দ্য বিজনেস। ওকে, সো আমি ডেফিনেটলি রিশাদের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং রিশাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, সো আই উইল অলসো পুট দ্য ইউআরএল ইন ইন দ্য ডেসক্রিপশন বক্স গুলো। সো যারা রিশাদের সাথে টেক্সটাইল রিলেটেড কাজ নিয়ে যোগাযোগ করতে চান, অথবা স্টাডি ইন অস্ট্রেলিয়া অর এনিথিং এই রিলেটেড বিষয় নিয়ে যোগাযোগ করতে চান, তারা ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। সো রিশাদ, আমরা যেটা হচ্ছে হলো আমাদের পর্বের মূল বিষয়তে চলে যাই, যেটা হচ্ছে হলো আমি কিছু কোয়েশ্চেন করবো তোমাকে, আমাদের প্রস্পেক্টিভ যে ভাই বোনেরা যাবে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য। তো প্রথম বিষয়টা হচ্ছে হলো যে তোমাকে, তুমি তো নর্থ সাউথে পড়াশোনা করছিলে, তো হঠাৎ করে যেটা হচ্ছে স্টাডি অ্যাব্রড বা স্টাডি ইন অস্ট্রেলিয়া এই জিনিসটা ইনফ্লুয়েন্স কিভাবে করলো তোমাকে? আচ্ছা, সো ইন 2015 অ্যাকচুয়ালি যখন আমার 60 ক্রেডিট কমপ্লিট হয়ে যায়, আমি প্রথম অ্যাডমিশন নিই নর্থ সাউথে বিবিএতে।
ডুইং কোয়াইট ওয়েল। তো করতে 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 আমার মনে হচ্ছিল হ্যাঁ ওখানে আমি সবই অলমোস্ট আমার কোর্স ম্যাটেরিয়াল গুলো সবই আমার আয়ত্তে, আই ওয়াজ টেকিং দ্য লিড কোর্স গুলোতে প্রেজেন্টেশন এন্ড এভরিথিং। তো করতে 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 হঠাৎ করে আমার মানে আমার ফ্যামিলি থেকে স্পেশালি আমার বোন আমাকে মানে পুশ করে বললো যে ক্রেডিট ট্রান্সফার করে এখানে আসো, এখানে ট্রাই করে, এখানে তো অনেক ইউনিভার্সিটি আছে, এখানে ডিগ্রি আছে এগুলো। পরে আমি পরে ইভেন্সুয়ালি ডিটারমাইন্ড হইলাম আচ্ছা ঠিক আছে ওয়াই নট লেটস গিভ আ ট্রাই। তো তখন আমি আইএলটিএস এ অ্যাডমিশন নিলাম 2015-এ, তারপর আইএলটিএস দিলাম। আমার নর্থ সাথে আরো কিছু ফ্রেন্ডরা আমার সাথে আইএলটিএস দিয়েছিল যারা তখন ক্যানাডার জন্য ট্রাই করছিল, এখন তারা ক্যানাডাতেই আছে। তো পরে আমি আইএলটিএস দিয়ে পরে আমি প্রসেসিং শুরু করলাম। তো আমি যেটা করেছিলাম আমি গুলশানে আইডিপি তে গিয়েছিলাম আর কি, ওরা আমাকে রেঞ্জ অফ ইউনিভার্সিটিজ দিল কোনগুলা দিলে আমি চান্স পাবো। প্লাস ওখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করলে অনেক ভিসা রিফিউজাল হচ্ছিল ওই টাইমে। তো ওরা আমাকে ডিসকারেজ করছিল ডু ইউ স্টিল ওয়ান্ট টু ট্রাই। আমি বললাম আচ্ছা ট্রাই করে দেখি, হইলে হলো না হলে আমি এখান থেকে গ্রাজুয়েশন শেষ করবো। তখন আমি কাগজপাতি গোছানো শুরু করলাম। And I would say it's better to study from the first rather than going in the middle of something. Amar oi credit transfer korar jonno amar protita course material er protita faculty er kache ghure ghure oder hocche attested kore newar seal shoi nite nite amar khobor hoye jay. Egula bar bar IDP te submit korte hoy, tarpor egula IELTS sho apply korar por aro onek document shob attachment kore dite dite onek shomoy lege jay arki. পরে ইভেন্টুয়ালি আমি ভিসা পাই, পরে ভিসা পেয়ে আমি ওখানে যাই আর কি। ম্যাকওয়ার্ড ইউনিভার্সিটি আমি চুজ করছিলাম ওইটা সিডনিতে। তো ওখানে গেলাম, ওখানে পরে স্টার্ট করলাম, ওটা তো পুরো সবকিছু নতুন আর কি, ওখানে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু নতুন। প্লাস যেহেতু আমি একটা মানে একটা পুরো একটা ডিগ্রির মাঝখানে গিয়েছিলাম, আমার অনেক কিছু বুঝায় উঠতে অনেক টাইম লাগে আর কি। ওকে, তো অনেক ভ্যালুয়েবল ইনফরমেশনই আই গেস জানতে পারলো আমাদের দর্শক আর কি, যে কারণ মানুষকে আসলে মানুষ কিভাবে মোটিভেটেড হয়, আসলে কোন পর্যায়ে থেকে মোটিভেটেড হয়, এটা আসলে মানুষের বা প্রস্পেক্টিভ স্টুডেন্টদের কিন্তু জানা দরকার। তো আমার নেক্সট কোয়েশ্চেনটাতে আমি চলে যাই, সেটা হচ্ছে হলো টোটাল কস্ট অফ স্টাডিজটা কত পড়েছে তোমার অস্ট্রেলিয়াতে ম্যাকওয়ারি ইউনিভার্সিটি থেকে অধ্যয়ন করতে? আচ্ছা, যখন যখন আমি ওখানে অ্যাডমিশন নিলাম আর কি, তখন আপনার প্রতিটা প্রতিটা আপনার সেমিস্টারে চারটা করে সাবজেক্ট নিতে হইত। তখন ছিল 16,500 এর মতো আর কি অ্যাভারেজে পার সেমিস্টার, কিন্তু এখন সেটা বেড়ে অস্ট্রেলিয়ান ডলার রাইট। তো এখন এখন যেটা দেখলাম আর কি, এখন হচ্ছে আপনার ওটা বেড়েছে, এখন প্রায় অলমোস্ট $19,500 হয়েছে পার সেমিস্টার। মানে ইয়ারলি আপনার অলমোস্ট $39,000 এর মতো পার ইয়ারলি। এখন আন্ডারগ্রাজুয়েট হলে আপনার 3 বছরের, আর যদি আপনার গ্রাজুয়েট হয় তাহলে 2 বছরের। বাট 2 বছরের যদি হয় সেখানে আপনার পার সেমিস্টার টিউশন ফিটা বেশি, বাট সেমিস্টার কম, তাও দেখা যায় যে রাফলি ডিফারেন্স হয় অ্যারাউন্ড $20,000 মতো জাস্ট 1 বছরে। ওকে, তো কোনো কি স্কলারশিপের কোনো অপরচুনিটিস বা এটা কি আমাদের বাংলাদেশি প্রস্পেক্টিভ স্টুডেন্টরা কি অ্যাভেল করতে পারে এরকম কোনো স্পেসিফিক স্কলারশিপ? হ্যাঁ, আপনার 2018 থেকে একটা স্কলারশিপ চালু হয়েছে, সেটা আইডিপি তে কন্ট্যাক্ট করলে ওরাই সেটা করে দেয়। সেটা হচ্ছে পার ইয়ার $10,000 এর মতো একটা স্কলারশিপ দিচ্ছে এখন বাংলাদেশি স্টুডেন্টদেরকে। ওকে, এটা কারণ হচ্ছে ম্যাকওয়ারি ইউনিভার্সিটির একটা রিজিওনাল হেড আছে, উনি আবার বাংলাদেশি আর কি, তানভি শহীদ, উনি আর কি রেফার করে, তো এই থ্রুতে আর কি পাওয়া যায়। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে তোমার কাছ থেকে আমরা সেই লিঙ্কটাও নিয়ে নিব আমাদের দর্শকদের জন্য, ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে দর্শকরা। আর আমাকে একটু বলো যে প্রসেসিং তো আইডিপি থ্রুতে করেছিলে, এছাড়া আর কি কিভাবে প্রসেসিং গুলো করা যায়? আচ্ছা, প্রসেসিং কেউ যদি চায় সে নিজেও করতে পারে, কারণ আপনার মানে একটা এজেন্সি যেভাবে ওই চেনা পরিচিত মানুষের থ্রুতে আপনার অফার লেটার নিয়ে আসবে, তারপর কাগজপাতি গুছাই দিবে, তারপর ভিসার পরে আবার ওগুলো নিয়ে সাবমিট করাবে একটা অর্গানাইজেশন, তারপর আপনার স্টেটমেন্ট অফ পারপাস যেভাবে ওরা ভেরিফিকেশন করবে, গাইড করবে, এটা কিন্তু নিজে নিজে করলে অনেক টাফ একটা ব্যাপার হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে আইডিপি তে সব থেকে বেস্ট যেটা সার্ভিসটা পাবেন সেটা হচ্ছে ওরা কোনো ফিস নিবে না, ওরা আপনাকে অ্যাডমিশন নেওয়ায় আপনার টিউশন ফির উপর ওরা একটা কমিশন পায়, বাট আপনার থেকে এক্সট্রা অন্য এজেন্সি যে একটা ফিজ বা চার্জ নিবে সেটা আইডিবি নিবে না। ওকে, দ্যাটস গ্রেট, এটা একটা ভালো একটা দিক।
এখানে তো কোনো মেডিকেল বা এরকম কোনো ফিটনেস টেস্ট কোনো কিছু কি ম্যান্ডেটরি লাইক ক্যানাডাতে যেরকম করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ক্যানাডাতে যেরকম আপনার একটা ইন্স্যুরেন্স নিতে হয়, রাইট, হ্যাঁ হ্যাঁ, ভিসার আগে একটা আপনার মেডিকেল করতে হয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও, সেটা আপনার করতে হবে, সেটার জন্য অ্যাডিশনাল একটা ফিস নেয় মনে হয় বাংলাদেশে 3,000 টাকার মতো। আর এ বাদে আপনার একটা ইন্স্যুরেন্স নিতে হয়, সেটাও আইডিপি অর্গানাইজ করে দেয়, সেটা আপনি একবারে, আপনার যদি 3 বছরের কোর্স হয় 3 বছরের একবারে পে করতে হবে, 2 বছরের হইলেও 2 বছরের একবারে পে করতে হবে। করার পরে ওরা আপনাকে একটা ইন্স্যুরেন্স কার্ড দিবে আর কি, সেটা নিয়ে আপনি কিন্তু বেসিক মেডিকেল ট্রিটমেন্ট পেতে পারেন ওখানে, যেমন রেগুলার ব্লাড টেস্ট বা কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা কভার করে আর কি। ওকে, এটা একটা খুবই তারপরে ভ্যালুয়েবল ইনফরমেশন। হ্যাঁ, আরেকটা ম্যাকুরি ইউনিভার্সিটির আবার একটা অ্যাডমিন বিল্ডিং এ আবার 2 তলায় ওই যে ইন্স্যুরেন্স নিবেন তাদের একটা অফিসও আছে আর কি, আপনার দূরে কোথাও যে কার্ড নিতে হবে না, ওদের ইউনিভার্সিটি অফিসে ওই কার্ডটা আপনাকে দিবে। ওকে ওকে ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমাকে একটু বলো রিসার্চ, যে আমাদের তো এখান থেকে ছাত্ররা তো সবাই 100% ব্যাকআপ নিয়ে যেতে পারে না বা ফিনান্সিয়ালি 100% সলভেন্ট হয় না, তো সেক্ষেত্রে জবস অ্যাভেলেবিলিটি কিরকম আছে তোমার স্টেটে? তুমি যে স্টেটে পড়াশোনা করেছো অস্ট্রেলিয়াতে, সেখানে কিরকম প্রসপেক্ট রয়েছে? আচ্ছা আচ্ছা, তো আমি আমি যেখানে ছিলাম ওটা হচ্ছে সিডনি, সিডনি আপনার নিউ সাউথ হচ্ছে, সিডনিতে আমি বলবো যে অনেক অ্যাভেলেবিলিটি আছে, অনেক সার্ভাইভাল জব আছে। কিন্তু কথা হচ্ছে সার্ভাইভাল জবে আপনার স্টুডেন্ট ভিসে আপনি অফিসিয়ালি লিমিট পাবেন 20 আওয়ার্স পার উইক, আবার এর মধ্যে দেখা যায় কারো শিফট থাকে কারো শিফট থাকে না। হ্যাঁ, তো দেখা যায় যে 20 আওয়ার্স মানে মাসে আপনার 80 আওয়ার্স পার উইক আর কি, এটা মানুষ পায়। হ্যাঁ, এটা কিন্তু জিনিসটা হচ্ছে এটা সিডনি আবার কোয়াইট এক্সপেন্সিভ অন্য দিক দিয়ে, তো দেখা যায় আপনি 80 আওয়ার্স পার উইক যে পার মান্থ যে করবেন সেটা আই থিঙ্ক ইট ইজ নট এনাফ, ইট ক্যান মিট সার্টেন লিভিং এক্সপেন্সেস বাট নট এন্টায়ারলি। অ্যান্ড আই উড সে যে আপনার স্টুডেন্ট ভিসা মানে আপনার এডুকেশনে আই ডোন্ট থিঙ্ক ইট ক্যান সাপোর্ট ওভার দেয়ার, তো ফ্যামিলি ব্যাকিং মাস্ট। ওকে, একমাত্র 3 মাস 3 মাস সামার সেমিস্টার পাওয়া যায়, ওখানে ফুল টাইম জব করার স্কোপ থাকে, ওখানে কিছুটা লিভিং এক্সপেন্স বাকি 8 মাস একটা কভার হয় আর কি, বাট আপনার টিউশন ফিটা কভার আসলে করাটা টাফ হয়ে যায়। রাইট রাইট, এটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আসলে অনেকেই চিন্তা করে যে গিয়ে ওখানে সার্ভাইভালটা কিরকম হবে, তো বেটার যদি আগে কোনো একজন পার্টিকুলার অ্যালামনাই কাছ থেকে সেটা যদি ইনফরমেশনটা পেতে পারে, দেন তারা আগে থেকে একটু প্রিপেয়ার্ড বা প্রিপারেশন নিতে পারবে। তো আমাকে একটু বলো যে স্টুডেন্টরা তো যেটা হচ্ছে হলো টিউশন ফি প্রপারলি অ্যাভেল করতে পারবে না বা অ্যাফোর্ড করতে পারবে না ওখানে গিয়ে জব করে, তো এটা কি পসিবল যে কোনোভাবে লাইক ওয়ার্ক পারমিটে চলে যাওয়া অথবা পসিবিলিটি কি পিআর পিআর এর ক্ষেত্রে আর কি, সেটার ব্যাপারে একটু যদি বলতে? তো অস্ট্রেলিয়ায় হচ্ছে আপনার পিআর যেটা আর কি পার্মানেন্ট রেসিডেন্সি, এটা কোয়াইট টাফ করে ফেলছে, মানে যাই সব আমার পরিচিত ভাই ব্রাদাররা আছে বা রিলেটিভসরা আছে তারা মোস্টলি পিআর পেয়েছে আরো প্রায় 10 বছর আগে, যখন পয়েন্টস কম ছিল ওরা ইমিগ্রেন্টদের অনেক ওয়েলকাম করতো, তখন রিলেটিভদের থ্রুতেও মানুষ স্পন্সরশিপের থ্রুতে এক্সট্রা 5 পয়েন্টস পেত। এখন কারেন্ট সিনারিওতে 2018 থেকে আর কি আপনার অ্যাকাউন্টিং এর গ্র্যাজুয়েটদের পয়েন্ট করে দিচ্ছে হচ্ছে 100, এখন অ্যাপ্লাই করে বসে আছে আপনার 5,000-এর উপরে, ওরা ওদেরও আপনার সব 90 পয়েন্টস এর উপরে, ওরা এখনো পিআর পাচ্ছে না, তার করোনার জন্য আরো ঝুলে আছে। তো পিআর পাওয়া কয়েকটা, কেউ যদি ইঞ্জিনিয়ারিং করে সেই ক্ষেত্রে ওদের পিআর এর পয়েন্টস লাগে হচ্ছে 90, সেটা ম্যানেজেবল, সেটা কিছুটা করতে পারে, কিন্তু সেটাও অনেক লিস্ট আছে আর কি, অনেক ব্যাকলগ পড়ে আছে, এগুলো প্রসেস হচ্ছে না একদম মোমেন্ট। তো কেউ যদি পিআর চায় তার একটা অপশন হচ্ছে রিজিওনাল, রিজিওনালে যাওয়া আর কি, বিভিন্ন সিটিতে যে আবার পড়তে হবে, বা সেখানকার টিউশন ফিও কিন্তু খুব কম তা কিন্তু না, এটা অলমোস্ট মেইন মেজর সিটিতে যেরকম টিউশন ফি এগুলোর কাছাকাছি, ওখানে পড়লে ওখানে একটু পয়েন্ট কম, বা সেখানেও আপনার গত কয়েক বছর ধরে 5 পয়েন্ট 5 পয়েন্ট করে প্রতি বছর বাড়াই দিচ্ছে। ওকে ওকে, কেউ যদি পিআর হইতে পারতো তাহলে কিন্তু তাদের হচ্ছে টিউশন ফিটা আবার আপনার টিউশন ফিটা আপনার 1/3 হয়ে যায়, প্লাস সে যখন পড়বে তার কিন্তু টিউশন ফি দিতে হয় না, ওরা যখন পড়া শেষ করে কোনো জবে যাবে কোনো ফর্মাল জবে
তখনই ওখানে ওই ট্যাক্সের সাথে ওই এক্সট্রা যে আগে লোন নিয়ে পড়ছে সেই টাকাটা পরে মাইনাস করে নেয় আর কি এভরি মান্থে। আচ্ছা, আর তুমি কি এটা দেখেছো যে স্পাউস নিয়ে বা ফ্যামিলি নিয়ে হ্যাঁ যাওয়ার আসলে ভিসার রেশিওটা কত কত কতখানি মানে পসিবিলিটি থাকে বা অ্যাকচুয়ালি কি থাকে না, এরকম তোমার তোমার মতামতটা কি আসলে পার্সোনালি? এখানে আমি দেখেছি অনেকে পিএইচডি করতে গিয়েছে ফ্যামিলি নিয়ে, এই ক্ষেত্রে ভিসা সাকসেস রেটটা অনেক বেশি। এবং এতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি কেউ আপনার স্পাউস কে নিয়ে যায়, তো স্টুডেন্ট ক্যান স্টাডি ক্যান ওয়ার্ক পার্ট টাইম 20 আওয়ার্স পার উইক, বাট স্পাউস ক্যান ওয়ার্ক ফুল টাইম এবং সে কিন্তু আপনার আর্ন করে হিউজ একটা সাপোর্ট দিতে পারে টিউশন ফিতে। ওকে ওকে, তো এটা একটা ভালো একটা দিক জানতে পারলাম আমরা তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ঈশাদ। ঠিক তুমি একটু জাস্ট এবার একটু আমরা একটু ডিফারেন্ট টপিকে চলে যাই। হ্যাঁ, অনেকক্ষণ তো আমরা একটু একাডেমিক্স নিয়ে কথা বলছিলাম, হয়তো একাডেমিক্স নিয়ে আবারও আসবো। একটু লাইফ ইন অস্ট্রেলিয়া অ্যান্ড লাইফ ইন বাংলাদেশ, এটা নিয়ে যদি একটু নিজের কিছু পার্সোনাল মতামতটা শেয়ার করতে। তুমি তো অনেকদিন ছিলে অস্ট্রেলিয়াতে। যেটা ফার্স্টলি যেটা আমি বলবো আর কি, এখানে তো ডেন্সলি পপুলেটেড, ওখানে এতটা না, আপনার পপুলেশন 3 কোটির মতো আর কি, আর এখানে তো জানেনই কত। তো ওখানে অনেক ক্যাপে ক্যাপে বাড়ি, প্রচুর আলো বাতাস আসবে, হ্যান্ড প্যান্ড ফুটপাত, রাস্তা বড় বড়, আপনি রাস্তা পার হবেন, আপনার নিজস্ব হাঁটলেও ট্রাফিক সিগনাল আছে আলাদা, আপনি ওইটা বাটন পুশ করবেন, আপনার সিগনাল দিবে, গাড়ি দাঁড়া থাকবে আপনি যতক্ষণ না পার হন। এটা হচ্ছে একটা সিস্টেম, একটা ডেভেলপ ওয়ার্ল্ড একটা সিস্টেম যেটা উই অল ডিজার্ভ। প্লাস ওয়েদারও আমি বলবো কোয়াইট ফ্যান্টাস্টিক, আপনার 8 মাস ঠান্ডা বাট অত বেশিও ঠান্ডা না, আর সামার টাইমে আপনার খুবই সুন্দর, ওখানে লট অফ সি বিচেস আছে, সবাই যায় ওখানে ঘুরতে ফিরতে, তারপর এয়ারবিএনবি তে কটেজ ভাড়া করে সবাই উঠে রিলেটিভ ফ্রেন্ড সবার সাথে এরকম পিকনিক করে, ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু দেখতে যেতে পারবে সবাই। প্লাস আপনার এখানে যেমন মানে বাধ্যকতা আছে আর কি, অনেক কিছু আপনি করতে পারবেন না প্রপার ডকুমেন্ট ছাড়া, ওখানে যে কেউ গাড়ি কিনতে পারবে, গাড়ির দাম কোয়াইট কোয়াইট রিজনেবল। প্লাস বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স যদি কারো থাকে স্টুডেন্ট ভিসায়, ওরা ওইটা নিয়ে ড্রাইভ করতে পারবে যদি ওখানে লেসন নেয়। ওয়াও, এটা ফ্যান্টাস্টিক একটা দিক। এটা এটা তো আমাদের যেটা হচ্ছে হলো আমরা আমরা যেটা দেখেছি বা শুনেছি সুইডেনেও হচ্ছিল এই জিনিসটা পসিবল, যে শুধু বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাসপোর্ট নিয়ে ইউ ক্যান ড্রাইভ থ্রু আউট ইউর রেসিডেন্স পারমিট পিরিয়ড। সো এটা অস্ট্রেলিয়াতেও তাহলে সেম জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, ওকে, দ্যাটস ইউরোপে গ্রেট। ইউরোপে আই থিঙ্ক আপনি আপনার ভিসা নিয়ে আপনি মনে হয় এক সিটি থেকে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি তো মনে যেতে পারেন। জি 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 জি, দ্যাট ইজ অলসো পসিবল। তো আর 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 কি তোমার, তুমি তুমি তো অস্ট্রেলিয়াতে অনেকদিন থেকেছো, তুমি কতগুলো তুমি সিটিজ ট্রাভেল করেছো অস্ট্রেলিয়াতে ডিউরিং ইউর স্টে? আমি যখন ছিলাম আমি থাকতে থাকতে আমি মেলবোর্নে গিয়েছি, আমি ক্যানবেরা গিয়েছি, আর আপনার আলাদা একটা ফ্লাইট নিয়ে আমি একবার হবার্টে গিয়েছিলাম তাসমানিয়াতে। তো যেটা হচ্ছে আমরা আবার একটু আমরা ব্যাক টু দ্য টপিক হই, যেটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল, একটু দর্শকদেরকে আমরা এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, যে শুধুমাত্র একাডেমিক নিয়ে কথা বললে দেখা যাচ্ছে যে তারা একটু বোর হতে পারে। তো লেটস জাস্ট টেক টু সাম আদার টপিক সো দে গেট এন্টারটেইনড। ওকে, তো আমাকে একটু বলো যে অস্ট্রেলিয়ান একাডেমিক সিস্টেম ভার্সেস বাংলাদেশ একাডেমিক সিস্টেম ডিফারেন্সটা কিরকম লেগেছে তোমার কাছে, এবং স্টুডেন্টদের কাছে কতটুকু পসিবল বাংলাদেশ থেকে ওখানে গিয়ে সাকসেসফুলি তাদের পোস্ট গ্রাজুয়েশন অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করা? আচ্ছা, ফার্স্টে আই উড সে যে ইটস কোয়াইট টাফ, বাইরের এডুকেশন অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে ফলো করে করতে হয়, বাট আই উড সে ইটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, এফোর্ট দিতে হবে বেশি, লাইব্রেরিতে বেশি টাইম স্পেন্ড করতে হবে, লাইব্রেরি তো ওপেন থাকে আপনার রাত 1টা পর্যন্ত, প্লাস উইন্টার থাকলে হিটেড থাকে, সামার থাকলে আপনার এয়ার কন্ডিশন থাকে, আপনার যেগুলো আপনার লেকচার থাকে আর কি, ধরেন আমি একটা কোর্স নিলাম, সেই কোর্সের 1টা দিন থাকবে উইকে, সেটা হচ্ছে লেকচার, ওই ওই লেকচারে ওই ওই সেমিস্টারে যতজন স্টুডেন্ট নেবে ওই 1টা লেকচারে অ্যাটেন্ড করা ম্যান্ডেটরি। এরপরে 1টা ক্লাস থাকবে, সেটা হচ্ছে টিউটোরিয়াল, সেটা হচ্ছে যেটা লেকচারে শিখাবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি করাবে আর কি, ছোট ছোট ক্লাসরুমে। এটা আমাকে একটা ওয়েবসাইটে চুজ করতে পারবো আমি, যে আমি কোন তারিখে আমার জন্য সুইটেবল, আমার কাজ আছে কি কাজ নাই, বা আমার অন্য কোর্স আছে কিনা, তো আমি ওখান থেকে আমি চুজ করে আমি ওই কোর্স গুলা টিউটে করতে পারবো আর কি। লেকচার মাস্ট, বড় একটা অডিটোরিয়ামের মধ্যে আপনাকে সব করাবে,
আর টিউটোরিয়াল হচ্ছে ছোট ছোট ক্লাসরুমের মধ্যে আর কি শিখাবে। বাট আমরা এখানে যখন পড়ি আমরা কি করি, আমাদের তো একটা করে ক্লাস থাকবে, সেই একটা করে ক্লাস প্রতি উইকে রিপিট হবে, ওই ক্লাসে আপনি এক্সাম দিবেন, এটাই। আপনি যখন বাইরের দেশে কোন ডেভেলপ কান্ট্রির ইউনিভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আপনার একটা সফটওয়্যার আছে টার্নিটিন, সেই টার্নিটিন দিয়ে সাবমিট করতে হবে। এতে আপনি মানে আপনি যদি কারোটা কপি করে লিখেন সেখানে আপনার সিমিলারিটি উঠে যাবে। আপনি যদি মোর দেন 20% সিমিলারিটি রেট থাকে আপনাকে ডাইরেক্ট ওখান থেকে আপনাকে রাখবে না আর কি, ওই কোর্স থেকে ডিসমিস করে দিবে, বিকজ ইট ওয়াজ ইন ইয়ার ওন ওয়ার্ক, ইউ কপিড ফ্রম সাম ওয়ান। আপনি যদি পরে ওন ওয়ার্ডেও লিখেন তাও সিমিলারিটি রেট বাড়তে থাকে। তো ইট হ্যাজ টু বি ইয়োর ওন ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু ইয়োর ওন রিসার্চ, তারপর ভালো করে আপনার হচ্ছে রেফারেন্সিং করে, ইনসাইট রেফারেন্সিং সবকিছু আপনার বসে এক একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো আপনি এখানকার ইউনিভার্সিটিতে আরেকজনের অ্যাসাইনমেন্ট করছে, সেটা আমি সাবমিট করে দিলাম নাম পাল্টায়, তো কোম্পানির নাম একটা বসাইলাম, একজনের কার্ড নিয়ে বসাইলাম, এগুলো করে আসলে বাইরে দেশে চলবে না আরকি। মানে প্লেজারিজমের ক্ষেত্রে অনেক অনেক ট্রিক, অনেক অনেক ট্রিক, এবং এটা ভালোভাবে থরলি চেকিং করা হয়। হ্যাঁ রাইট, এজন্য একটা আপনার আমি মনে করি অনেকের জন্য একটা এক্সট্রা ইনকামের সোর্স হয়েছে, অনেকে আবার অ্যাসাইনমেন্ট করে দেয় অন্যদের জন্য আর কি। তাহলে ভালোই, মানে বিজনেস দেখা যাচ্ছে, বিজনেস অপরচুনিটি আরো এক্সপ্যান্ড করছে আর কি, কাইন্ড অফ, হুইচ ইজ নট গুড, মানে from the perspective of ethics it is not good, but still people are doing it. So Arif, ekhon hocche holo tumi ekta jinish share korte chiyechhile amader darshokder ke bole rakhi, jeta hocchilo Arif Australia te porashona korar somoy je sokol portals ba websites gulo access korte hoy shegulor full detail ekhon she screen share kore dekhabe, ebong hopefully it will be beneficial for all the prospective students who are looking forward to doing their education from Australia. So Arif, you can take the control now. Okay, so আমি একটা স্ক্রিন শেয়ার করব আর কি, সেখানে আমি কিছু ওয়েবসাইট ডেসক্রাইব করব রিলেটেড টু ম্যাকগুইল ইউনিভার্সিটি। ওকে, সো আমার এখানে আপনারা দেখতে পারতেছেন এটা একটা ওয়েবসাইট, সরি এটা একটা জিমেইলে অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে কিন্তু ডান পাশে আপনারা দেখতে পারতেছেন ম্যাকগুইল ইউনিভার্সিটি লেখা। যখন কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট এনরোল করবে তখন তাকে সেপারেট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, সেখানে অল কোর্স রিলেটেড টিউশন ফি রিলেটেড মেইল এখানে স্টোর হবে। ইভেন ক্যারিয়ার ফেয়ার যেগুলো হয় আফটার গ্রাজুয়েটিং সেগুলোও এখানেই সবকিছু আপডেট করে দেওয়া হয়। তারপরে আপনারা এখানে দেখতে পারতেছেন এটা একটা সেপারেট ওয়েবসাইট আছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, এটা হচ্ছে আপনার ই স্টুডেন্ট। এখানে হচ্ছে আপনার প্রতি সেমিস্টারে ফাঁক দিয়ে একটা সেন্সাস ডেট থাকে, সেই সেন্সাস ডেটের আগে সবগুলো কোর্স এনরোল করতে হয়, সেই এনরোলমেন্ট গুলা করে এখানে আপনার সবকিছু উঠে উঠে থাকে। যেহেতু আমি গ্রাজুয়েট আর কি, আমার তেমন দেখা যায় যে আমার এখানে ব্ল্যাঙ্ক আসবে, বাট সব যারা কারেন্ট স্টুডেন্ট থাকবে আর কি তাদের জন্য এখানে সবকিছু ডিটেলস থাকবে। এখানে আছে মাই এনরোলমেন্ট, তারপরে হচ্ছে আপনার মাই ফাইন্যান্সেস এ থাকবে, এই যে এনরোলমেন্ট ইজ নট অ্যালাউড, তারপর আমি তো গ্রাজুয়েশন ডান আর কি, নাহলে এখানে এনরোল আসতো আর কি, ইভেন এক সেমিস্টার পরের সেমিস্টারের কোর্সও এনরোল করে রাখা যায় আর কি। বাট পেমেন্ট অবভিয়াসলি সেন্সাস ডেট হচ্ছে আপনার তিনটা থাকে আর কি অস্ট্রেলিয়া, এবং সেন্সাস ডেটের আগে অস্ট্রেলিয়া একটা সার্ভে করে কতগুলো মানুষ আছে অস্ট্রেলিয়ায় আর কি, সবগুলো একটা কাউন্ট করে আর কি, ইনক্লুডিং ইমিগ্রেন্টস। তারপর মাই ফাইন্যান্স থেকে সব পেমেন্ট গুলো করা যায়। এটা হচ্ছে প্রতি সেমিস্টারের আগে এই ওয়েবসাইট ইউজ করতে হয় ই স্টুডেন্ট। আর পেমেন্ট ওরা যেকোনো স্টুডেন্ট ক্যাশও করতে পারবে, ক্যাশ কাউন্টারে অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও পেমেন্ট করতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটটা ম্যাকিউরি ইউনিভার্সিটির জন্য সেটা হচ্ছে আই লার্ন। এখানে আপনি যতগুলো সেমিস্টার করবেন সবগুলো সেমিস্টারের কোর্স ম্যাটেরিয়াল এখানে আপডেটেড হতে থাকবে। যেমন আমি এটা দেখাই, আমি ছিলাম 2016 থেকে, এখানে 2016 এ আমার এই যে চারটা সাবজেক্ট ছিল, আমি একটা কোর্সে একটু দেখতে যাই অ্যাকাউন্টিং এন্ড গভর্নেন্স। এখানে কিন্তু আমি যখন নিচের দিকে যাব এখানে হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল যে আমার যেগুলো টিউটর আছে এদের ইমেল অ্যাড্রেস দেওয়া আর কি, এবং ওদেরকে মেল করতে হলে ওই ম্যাকিউরি ইউনিভার্সিটির যে জিমেল সেপারেট ইমেল করে দেয় সেখান থেকেই করতে হয়।
এখানে সবকিছু থাকে, ইভেন প্রতিটা উইকে, যেমন এটা হচ্ছে উইক ওয়ান, উইক ওয়ানে যত লেকচার নোট আছে, তারপর উইক টু, উইক থ্রি লেকচার নোট সব এখানে রেকর্ডিং করা থাকে। তারপর ক্লাস টেস্টে যা যা ইনফরমেশন আছে সব ওরা আপডেট থাকে। এখানে যেমন উইক ওয়ান থেকে উইক 13 পর্যন্ত একবারে আছে, সব কিন্তু কিন্তু এইভাবে থাকে না। আপনি যখন নতুন স্টার্ট করবেন, উইক ওয়ান শেষ হলেই আপনার উইক ওয়ান এর ডিটেলস থাকবে, উইক টু শেষ হলে উইক টু এর ডিটেলস থাকবে। বাট এগুলো সবসময় আজীবন থাকবে যতদিন আমরা এখানে ইউজ করব। এগুলো কর্পোরেট লাইফে অনেক কাজে দিবে এই কোর্স ম্যাটেরিয়াল গুলো। ইভেন মানুষ যে লেকচার অ্যাটেন্ড করে, লেকচার যখন অ্যাটেন্ড করে অডিটোরিয়ামে, সেই লেকচার যদি কেউ মিস করে, সেই লেকচার গুলো এগুলোতে রেকর্ডিং হয়ে থাকে আর কি। আমি উইক 13 এ যেও, আমি উইক ওয়ান উইক টু লেকচার আমি আবার হেডফোন লাগিয়ে শুনে নিতে পারবো কি কি বলছে না বলছে। এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ ম্যাকওয়ারি ইউনিভার্সিটি। তারপরে প্রতিটা প্রতিটা আপনার কোর্সে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট আছে, যেমন এমওয়াইওবি লেকচার ছিল, এগুলো ভিডিও দেখে দেখে এগুলো লেকচার নিয়ে নিয়ে আমাদের সফটওয়্যারের মধ্যে কিছু ওয়ার্কশপ করতে হয়, কাজ করতে হয়, যেগুলো এখন রিয়েল লাইফে করে আর কি, ব্যাংক ট্যাঙ্কে এমওয়াইওবি সফটওয়্যার ইউজ করে। এটা ছিল জাস্ট আপনার একটা একটা কোর্সে, এটা ছিল 2016 এর একটা কোর্সে, এখন আমি দেখাই আপনার 2018 এর একটা কোর্স। এখানেও যেমন টাইম টাইম দেওয়া আছে সব, এখানে আপনার লেকচার আছে সব রকম, সব রেকর্ডিংও থাকে, টিউটোরিয়াল অ্যাক্টিভিটি, যে অ্যাসাইনমেন্ট ডিটেলস ছিল 40% মার্ক, এমনও অ্যাসাইনমেন্ট আছে পুরোটা 50% মার্কসের, সবই টার্নিটিন সাবমিশন। এই কোর্সটা আমার খুব ইন্টারেস্টিং ছিল, এই কোর্সে কোনো টিউটোরিয়াল ছিল না, আপনার 13টা উইকে 13টা অডিটোরিয়ামে 13টা সেমিনার ছিল, এবং আপনি প্রতিটা উইকে একটা করে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আসে, যারা আপনার হচ্ছে সিপি অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নেওয়া সার্টিফিকেট সার্টিফাইড, ওরা ওদের লাইফ স্টোরি যেটাই বলে, যেটাই শেয়ার করে, সেগুলা ওদের লিঙ্কডইন অ্যাড্রেস সহকারে একটা আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হতো এভরি উইকে, ওদের উপর মার্কিং হইত। এখানে কোনো এক্সামও ছিল না, ফাইনাল এক্সাম। তার মানে এটা হচ্ছে হলো ওয়ার্কশপ বেসড পুরো কোর্সটা ছিল, পুরোটাই হচ্ছে হলো ইন্ডাস্ট্রি এক্সপার্টরা ট্রেন আপ করেছে স্টুডেন্টদেরকে। ওয়াও, দ্যাটস দ্য ফ্যান্টাস্টিক। এরকম আর কি, এই তিনটা, এই দুইটা ক্লাস হচ্ছে, আর হচ্ছে ম্যাকোয়ারি ইমেল, এবং হচ্ছে যেটা এখন অ্যালুমিনি হিসেবে আমি ইউজ করছি, আর হচ্ছে আপনার ম্যাকোয়ারি ইউনিভার্সিটির যে মেইন ওয়েবসাইটটা আর কি, এগুলো থাকলে আই থিঙ্ক স্টুডেন্টরা অনেক বেশি রিসার্চ করতে পারে, রিসার্চ করে ওরা নিজেরাই সিলেক্ট করতে পারে আর কি, ওদের ফিউচারে ওরা কি করবে বা ওখানে যে কি করতে হবে অস্ট্রেলিয়ায়, যে অনেকটা ইজি হয়ে যাবে বাংলাদেশ থেকে রিসার্চ করে গেলে আর কি। ওকে, সো যেটা তো রিশা তোমার কাছ থেকে আসলে যে গুরুত্বপূর্ণ কিছু, শুধুমাত্র যে তুমি তোমার নিজের বক্তব্য শুধু বলেই শেষ করলে তা না, বা এক্সপিরিয়েন্স শুধু মুখে বলেই শেষ করলে তা না, তুমি অবশ্যই এটাকে একটা প্রেজেন্টেশন দিয়েও দেখিয়ে দিলা, আই থিঙ্ক উইচ উইল বি ডেফিনেটলি বেনিফিশিয়াল ফর অল অফ দ্য প্রসপেক্টিভ স্টুডেন্ট। সো যেটা হচ্ছে হলো যে এই লিঙ্ক গুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং দর্শকরা আপনারা চাইলে গিয়ে আর কি ভিজিট করে দেখতে পারেন, অ্যাজ ইউ আর নট দ্য স্টুডেন্ট সো আপনারা তো কোনো অ্যাক্সেস করতে পারবেন না, বাট অ্যাট লিস্ট ম্যাকওয়ারি ইউনিভার্সিটির সকল তথ্যগুলো দেখতে পারবেন। ওকে, সো রিশা, তুমি তুমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছো, তুমি বাংলাদেশে হচ্ছে তুমি ইউনিয়ন কেমিকালার গ্রুপের ডাইরেক্টর হিসেবে কাজ করছো, তুমি তোমার এই ব্যস্ততম সময় থেকে তুমি যে আমাকে সময় দিলে এবং আমার দর্শকদেরকে সময় দিলে, এর জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, থ্যাংকস ফর কামিং ইন টু মাই চ্যানেল। তুমি তোমার কাছে আমি জাস্ট এখন একটা কনক্লুডিং রিমার্কস নিতে চাই, সেটা হচ্ছে ফর দ্য প্রসপেক্টিভ স্টুডেন্ট ফর অস্ট্রেলিয়া, যে তাদেরকে তুমি কি সাজেশন দিবে, তোমার একটা এন্ডিং রিমার্কস, তুমি যেহেতু আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো তুমি তোমার মতো করে একটা রিমার্কস দিতে পারো। আচ্ছা, তো আমি আমি যেটা সাজেস্ট করবো ফর ইচ এন্ড এভরি স্টুডেন্টস, যে ফার্স্ট ডু ইউর ওন রিসার্চ ওয়ার ইউ আর গোয়িং, ঠিক আছে, সিটি টু সিটি ভ্যারি করে, নট লাইক দ্য কান্ট্রি টু কান্ট্রি, এক সিটি থেকে আরেক সিটিতে আপনার লাইফস্টাইল ভ্যারি করবে, আপনার টেম্পারেচার ভ্যারি করবে, লিভিং এক্সপেন্স ভ্যারি করবে, অ্যান্ড দ্য টাইপ অফ পিপল ইউ ডিল উইথ ভ্যারি করবে, ঠিক আছে। যেমন মেলবোর্নে আপনি যদি যান, সেখানে লিভিং এক্সপেন্স কোয়াইট লেস,
আপনি যদি সিডনিতে যান, লিভিং এক্সপেন্স কোয়াইট এক্সপেন্সিভ। কেউ ভাবতে পারে যে হ্যাঁ আমার, আমি অস্ট্রেলিয়া সিডনিতে যাব, সিডনি বড় শহর, অনেক অ্যাক্টিভিটি আছে, বাট ইউ মাইট নট বি হ্যাপি লিভিং ওভার দেয়ার। সিডনিতে মানুষ যা ইনকাম করে সব খরচ হয়ে যায়, কোনো সেভিংস থাকে না। বাট মেলবোর্নে আমার ফ্রেন্ডরা ছিল, যাদেরকে আমি দেখছি তারা অনেক সেভ করতে পারছে, তারা টিউশন ফিতে কিছু সাপোর্ট দিতে পারছে আর কি। এগুলো অনেক কিছু ম্যাটার করে আর কি। প্লাস কোন কোর্সটা করবে তারা, সেই কোর্সের কত টাইম ডিউরেশন, সেই কোর্সের সাবজেক্ট কি কি, তারা কি আসলে পারবে কিনা, এগুলো একটা ব্যাপার আর কি। প্লাস তারা যে থাকবে, থাকার অ্যাকোমোডেশন, লিভিং এক্সপেন্স, এগুলোও ভালো মতো রিসার্চ করতে হবে। আগে তো গুগল ম্যাপ অত বেশি ইউজ হতো না, এখন গুগল ম্যাপ অনেক বেশি ইউজ হয়, স্পিড ভিউ সব দেখা যায়, লোকেশন পাওয়া যায়, প্লাস টাইম কখন ওপেন, কোথায় কখন ক্লোজ। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কোথাও জার্নি করবো ট্রেনে, অস্ট্রেলিয়াকে যদি যাই আর কি, ওখানে ওপাল কার্ড আছে, প্লাস আপনার একটা অ্যাপ আছে মোবাইলে, ট্রিপ ভিউ লাইট, ওইটা দিয়ে ট্রেনের টাইমিং টাইমিং সব দিয়ে দেয় আর কি, কখন কোন টাইমে ট্রেন আসবে যাবে। এইগুলো আগে থেকে আর কি একটু ভালো মতো রিসার্চ করে আমি মনে করি কেউ গেলে গেলে ভালো হবে। ওকে, তো থ্যাংক ইউ রিচার্ড, থ্যাংক ফর ইউর টাইম। দর্শকরা যারা আমাদের সাথে প্রোগ্রামটি দেখছেন, আজকে গেস্ট স্পিকার ছিল ম্যাকওয়ে ইউনিভার্সিটি অ্যালামনাই, হি গ্রাজুয়েটেড ফ্রম দেয়ার এন্ড হি ট্রান্সফার হিজ ক্রেডিট ফ্রম নর্থ ইউনিভার্সিটি। তো আপনাদের যদি প্রোগ্রামটি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড অলসো আমি আমাদের স্পিকারের কন্ট্যাক্ট ডিটেলস এবং তার ইউটিউব চ্যানেলের URLটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেটা আপনারা ফলো করতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো ফিডব্যাক থাকে, দেন ইউ গাইজ ক্যান ডেফিনেটলি পুট আ কমেন্ট ডাউন বিলো। তো থ্যাংক ইউ রিশা, থ্যাংক ফর ইউর টাইম, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে, হ্যাভ আ গ্রেট জার্নি। এবং আমাদের জন্য দোয়া করো যাতে আমরাও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ আদার্শ আরিয়ার ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ আমাকে আজকে আপনার সাথে ইনভাইট করার জন্য। আই হোপ আমাদের গেস্টরা এখানে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আরো ইনফরমেশন ইনশাআল্লাহ তারা পাবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অল আওয়ার অডিয়েন্সেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, আল্লাহ হাফেজ।